লাল গ্রহ মঙ্গলে মিলেছে মানুষের উরুর হাড়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটি ছবি পোস্ট করেছে, সেই ছবি ঘিরে বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে। তবে কি এলিয়েনের বসতি গড়ে উঠেছিল মঙ্গলে? কি বলছেন বিশেষজ্ঞরা? এই সবই নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। অজানা তথ্যের সন্ধানে ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পৃথিবীর বাইরে লাল গ্রহ মঙ্গলেও ঘটেছিল প্রাণের সঞ্চার। শুধু তাই নয়, মানুষ বা মানুষের চেয়েও উন্নত কোনো জীব ঘুরে বেড়াত সেখানে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এহেন দাবি ঘিরে দুনিয়া জুড়ে শোরগোল। এই আবহে সৌরজগতের চতুর্থ গ্রহটিতে মানুষের উরুর হাড় মিলেছে বলে ছবি প্রকাশ করল নাসার বিজ্ঞানীরা। 2014 সালে কিউরিওসিটি নামে একটি রোভার মঙ্গল গ্রহে পাঠান আমেরিকান জ্যোতির্বিজ্ঞানীরা। লাল গ্রহের বুকে বিশাল এলাকা জুড়ে ঘুরে বেরিয়ে একাধিক ছবি পাঠিয়ে চলেছে এই নভোযান। সম্প্রতি তেমনই একটি ছবি বিশ্লেষণের সময় চোখ কপালে ওঠে নাসার গবেষকদের। ছবিতে মঙ্গলের বুকে বড় সড় একটি হাড় পড়ে থাকতে দেখেন তারা। গত মাসের শেষ সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় কিউরিওসিটি রোভারের তোলা ছবি পোস্ট করে নাসা। সেখানে এই হাড়ের ছবিটি ছিল, যা দেখতে অবিকল মানুষ বা বাঁদর শিম্পাঞ্জির মতো মনুষ্য আকৃতির প্রাণীর উরুর হাড়ের মতো। হাড়টির বেশ কিছু অংশ ক্ষয়িতেও শুরু করেছে বলে ছবিতে স্পষ্ট দেখা গিয়েছে। আমেরিকার গবেষকদের এক অংশের দাবি, যেহেতু মঙ্গল পৃষ্ঠের গভীরে জলের হদিশ মিলেছে, সেহেতু এটা স্পষ্ট যে একটা সময় গ্রহটিতে প্রাণের অস্তিত্ব ছিল, তবে কোনো এক অজ্ঞাত কারণে সেই প্রাণীগুলির বিলুপ্তি ঘটেছে। মানুষ বা মানুষের চেয়ে উন্নত জীব গ্রহটিকে শাসন করত বলে দাবি করেছেন তারা। এই যুক্তি অবশ্য মানতে নারাজ জ্যোতির্বিজ্ঞানীদের অপর অংশ। তাদের দাবি, মঙ্গলে প্রাণের সঞ্চার হলেও মানুষের মতো উন্নত কোনো জীবের অস্তিত্ব সেখানে ছিল না। গত 100 বছরের মধ্যে বেশ কয়েকবার এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সেখানে নেমেছিল। হাড়টি তেমনই কোনো প্রাণীর বলে দাবি করছেন তারা। এই দুই যুক্তিই অবশ্য খারিজ করেছেন আর একদল গবেষক। ছবিগুলি বিশ্লেষণ করে তাদের দাবি, মঙ্গলের বুকে আদৌ কোনো হাড় পড়ে নেই। কিউরিওসিটি আসলে একটি পাথরের ছবি পাঠিয়েছে, নানা কারণে যা ক্ষয়িতে ক্ষয়িতে অবিকল মানুষের উরুর হাড়ের আকার নিয়েছে। এই ইস্যুতে সরকারিভাবে নাসা এখনো কিছু জানায়নি। রোভারটিকে ফের ওই জায়গায় নিয়ে গিয়ে ছবি তোলা হতে পারে বলে জানা গিয়েছে, তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস।